সালমা জোবায়দা আপনি প্রশ্ন করেছেন কাউকে যদি ব্ল্যাক ম্যাজিক করে সুসাইড করতে বাধ্য করানো হয় অর্থাৎ সে যদি কোনো বদজিনের প্রভাবে সুসাইড করে তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে সুইসাইড বলে গণ্য হবে নাকি মার্ডারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ঈশা আল্লাহবিন্লাহ আপনার ওই ব্যক্তির সুসাইডের যে গুণা সেটা হবে না আত্মহত্যার গুণা হবে না কারণ তিনি অসুস্থ হয়েছেন এবং তা তিনি নিজের নিজের নিয়ন্ত্রণে নাই এক্ষেত্রে যে ব্ল্যাক ম্যাজিক তাকে করেছে সেই বরং হত্যাকারী হিসাবে বিবেচিত হবে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আজকাল এরকম ব্ল্যাক ম্যাজিক কিন্তু অনেকেরই হচ্ছে যে অসুস্থ হয়ে অনেকে মারা যাচ্ছেন আবার অনেকে অসুস্থ হতে না পেরে সরি সুস্থ হতে না পেরে সুইসাইড করে মারা যাচ্ছেন এবং সুইসাইডটাও করছেন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে এবং সেটাও ব্ল্যাক ম্যাজিকের কারণে করা হয়ে থাকে এই জন্য ওই ব্যক্তির যদি এখানে কোনো অপরাধ নাই দায় নেই আশা করা যায় আল্লাহ তালের কাছ তিনি ছাড় পাবেন